হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের যে টিপসটা দেখাবো, এটা খুবই উইন্ডোজ 7-এর বা 8-10 যেটাই হোক, সবগুলোর জন্যই আপনার, প্লাস উইন্ডোজ সার্ভার 2012, এগুলোর জন্য সেম টিপস। এই টিপসটা খুবই উপকারে আসে, মাঝে মধ্যে, সবসময় না। আমার অফিসের একটা সার্ভারে প্রবলেম হয়েছিল, তো আমার এই টিপসটা অনেক কাজে দিয়েছে। সেটা হলো, আমি আপনাদের দেখাবো যে আপনার ডিস্ক ম্যানেজমেন্টে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমার লেখা দেখাবে আমার হার্ড ডিস্ক কতটুকু আছে। দেখেন এখানে আছে আমার 698.64 জিবি, তাই না? এই হার্ড ডিস্কটাকে আপনার, এই হার্ড ডিস্কটার ক্যাপাসিটি কিন্তু এতটুকু, এই আপনার 698 জিবি পর্যন্ত ডাটা সে স্টোর করতে পারবে। আমি যদি একটা প্রসিডিওর আপনাদের দেখিয়ে দিব, যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটার মাধ্যমে যেটা হবে যে এইখানে আপনি এই যতটুকু আছে এর ডাবল ডাবল না হলেও 1.5 গুণ ডাটা আপনি রাখতে পারবেন। যদি আপনার এখানে 698 জিবি হয়, আপনি দেখে গেলো যে আপনার ডাটা রাখতে পারবেন প্রায় 600-900, প্রায় আপনি 1 টেরার মতো ডাটা রাখতে পারবেন। তো এই জিনিসটা যদি আমি, এই টিপসটা যদি আপনাদের দেখাই, তো এই টিপসটার ক্ষেত্রে কিন্তু আপনি পুরো হার্ড ডিস্কটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 4টা ড্রাইভ আছে, 4টা ড্রাইভের মধ্যে আলাদা আলাদা করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাবো আপনাদের, কারণ এটা খুবই একটা ইফেক্টিভ একটা জিনিস। কারণ আমি আমার অফিসের সার্ভারটা, আমার অফিসের সার্ভার সি ড্রাইভে ছিল প্রায় 1.5 টেরাবাইট জায়গা, তো হঠাৎ করে আমি দেখতে যে আমার একেবারে এই পর্যন্ত চলে আসছে, পুরো লাল হয়ে গেছে ড্রাইভটা। তো এখন কি করতে পারি? সেক্ষেত্রে আমি কি করলাম, আমার এই যে এই হার্ড ডিস্কটাকে, মনে করেন যে এমন একটা প্রসেস দিয়ে কাজ করেছি, একেবারে মনে করেন যে এই পুরো 1.5 টেরা থেকে অর্ধেকে চলে আসছে। তো এই জিনিসটা দেখাবো আপনাদের। সাপোজ এখানে আমার কিন্তু কোনো হার্ড ডিস্কই ফুল নেই, ঠিক আছে, জাস্ট এইখানে দেখেন, এখানে ফ্রি আছে মাত্র 58.9 জিবি। দেখেন আমি দেখাই, এখানে দেখেন ইউজেস স্পেস আছে, এইটা দেখছেন ইউজেস স্পেস 41 জিবি, আর ফ্রি স্পেস আছে কত, 58.9 জিবি, তাই না? তো এই জিনিসটাকে আমি দেখাই আপনাদের। এখানে দেখেন ডাটা যা আছে, এখান থেকে দেখবেন যে অর্ধেকটা কমিয়ে ফেলবো আমি, কোনো ধরনের কোনো ডাটা, এখানে যে ডাটা আছে কোনো ধরনের কোনো ডাটা আমি ডিলিট করব না। তো দেখেন আমি সিম্পল টিপ, সেটা একেবারে সিম্পল, জাস্ট এই যে ডিস্কটা আছে, ডিস্কটার উপরে রাইট বাটন ক্লিক করে দেখেন প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ভিউয়ার্স দেখেন এখানে একটা অপশন আছে, কম্প্রেস দিস ড্রাইভ টু সেভ ডিস্ক স্পেস, এখানে কিন্তু বলে দিছে। বাট আমরা কখনো কি এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখেছি? কখনোই আমরা দেখিনি, বাট আজকে দেখব এই জিনিসটা অ্যাপ্লাই করলে কি হয়। তো প্রথমত আমি ডিস্কটাকে একটু ক্লিন করে নিই, কারণ ডিস্কটাকে ক্লিন করে নিলে আমাদের জন্য একটু ভালো। তো ডিস্কটা ক্লিন হলো, দেন আমি কী করবো, এখানে এই এখানে ক্লিক করব, কম্প্রেস দিস ড্রাইভ টু সেভ ডিস্ক স্পেস, এখানে ক্লিক করে অ্যাপ্লাই দিব। দেন কী করবো, দেখেন অ্যাপ্লাই চেঞ্জ টু ড্রাইভ, মানে এখানে যা আছে সব ফোল্ডারের উপরে অ্যাপ্লাই করবো। আর এখানে বলছি অ্যাপ্লাই চেঞ্জ টু ড্রাইভ ডি অনলি, এখানে ডি অনলি বলছে, আর এখানে বলছে কি অ্যাপ্লাই চেঞ্জ টু ড্রাইভ ডি /ক্লোন সাব ফোল্ডার অ্যান্ড ফাইল, মানে এটা বুঝাইতে চাচ্ছে যদি আপনি শুধু ডিস্কের উপরে দেন শুধু ডিস্কের উপরে হবে, বাট আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার এখানে যে সাব ফোল্ডার, এইটার মধ্যে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো থেকে শুরু করে সবগুলোর উপরে এটা অ্যাপ্লাই হবে। তো এইটা এইভাবে রেখে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এই যে আমার অ্যাপ্লাইং অ্যাট্রিবিউটস টু, এটা শুরু হয়ে গেছে। দেখেন এটা মোটামুটি সময় নেবে আপনার ড্রাইভের উপর ডিপেন্ড করে। দেখেন এখানে আপনার এটা অ্যাপ্লাই করে দিলাম, দেন আমি এখান থেকে এটাকে ওকে করে দেই। দেওয়ার পরে দেখেন আমার একটু এটা প্রসেসটা এখন পর্যন্ত শুরু হয়নি, শুরু হতে একটু সময় নিচ্ছে, বাট এই দেখেন আমার প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু মোটামুটি টাইম নেবে, আপনার ডিস্কের যা স্পেস যত বেশি থাকবে তত টাইম নেবে। দেখেন এখানে বলতেছে কি অ্যাবাউট 5 আওয়ার অ্যান্ড 15 মিনিটস, মানে এটা কমপ্লিট হইতে 5 থেকে 5 ঘন্টা 15 মিনিট টাইম নেবে, বাট এক্স্যাক্টলি এই টাইমটা নেবে না, এর থেকে কম টাইম নেবে।
দেখেন এটা একটু সময় নিচ্ছে, বাট এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই কমবে, আপনার এই ফ্রি স্পেস বেড়ে যাবে। দেখেন এই ফ্রি স্পেস বেড়ে যাবে। ভিউয়ার্স দেখেন এখানে যে প্রবলেমটা আমাকে দেখাচ্ছে, দেখেন এখানে দেখাচ্ছে ইউ উইল নিড টু প্রিভিলেজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন পারমিশন টু চেঞ্জ দিস অ্যাট্রিবিউট। তার মানে বলতেছি কি যে আমার অ্যাডমিন প্রিভিলেজ নাই, যার জন্য আমার কিন্তু এটা হচ্ছে না। বাট একজ্যাক্টলি দেখেন আমার এখানে মাহবুব নামে আছে, তো আমার তো এখানে অবশ্যই আমাকে অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে তারপরে আপনার এই জিনিসটা চেঞ্জ করতে হবে, না হলে আমি চেঞ্জ করতে পারছি না। তো ভিউয়ার্স আমি এটা অ্যাডমিন প্রিভিলেজ ছাড়া এজন্যই করেছি যে আপনাদের দেখানোর জন্য যে আপনারা যে অ্যাডমিন প্রিভিলেজ ছাড়া যদি করেন সেক্ষেত্রে আপনাদের কাছে কী ধরনের মেসেজ দিতে পারে। ঠিক আছে, তো এখানে এই মেসেজটা দিলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনি জাস্ট এখানে কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে দেখেন এটা কিন্তু হচ্ছে। ভিউয়ার্স দেখেন এই যে এই দিকে তাকান, দেখেন আমার অলরেডি কিন্তু এখানে 58 থেকে 59 চলে আসছে। দেখেন আমার প্রসেস কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তো এই প্রসেসটা কমপ্লিট হলে আমি আশা করি এখান থেকে আমার ফ্রি স্পেস বাড়বে। তো ভিউয়ার্স আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, যদি আপনার ড্রাইভের মধ্যে সফটওয়্যার থাকে সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যার থাকলে সেক্ষেত্রে আপনার ডিস্ক স্পেসটা একটু কম খালি হবে। বাট এখানে যদি আপনার দেখে গেলো যে আপনার যদি কোনো ধরনের ডাটাবেস থাকে প্লাস আপনার ওয়ার্ড এক্সেল ফাইল থাকে, অন্যান্য যে আদার্স যে মিডিয়া ফাইলগুলো আছে সেগুলো থাকলে আপনার স্পেস অবশ্যই খালি হবে। আর অনেক সময় দেখা যায় যে ভিডিও ফাইল থাকলেও আপনার স্পেস তেমন একটা খালি হয় না। তো এইখানে দেখেন আমার কিন্তু আমার এই ড্রাইভের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এই যে ISO ফাইল দেখাচ্ছে, অফিস দেখাচ্ছে, তো এইগুলোর কারণে কিন্তু আপনার ডিস্ক স্পেস তেমন একটা খালি হয় না, খুব কম খালি হয়। আর আপনি যদি ওয়ার্ড এক্সেল আপনার ইমেজ ফাইল এইগুলো যদি রাখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ডিস্ক স্পেস অনেকটাই খালি হবে। ইভেন যদি ইনস্টল করা কোনো ফাইল থাকে, যে বিশেষ করে যদি আমি সি ড্রাইভে করতাম, সি ড্রাইভে করলে আমার যে ইনস্টল করা ফাইল আছে সেগুলোতে কিন্তু আপনার কম্প্রেস করে আপনার এখানে আপনার অর্ধেকের মতো খালি করে দিত। তো ভিউয়ার্স আমরা যে কাজটা করতেছি সেটা হলো যে আমাদের ডিস্ক স্পেস কম্প্রেস করতেছি। তো কম্প্রেস মানে হলো যে আপনার এটাকে চাপিয়ে নিয়ে আসা, মানে আপনার যে ডিস্ক খালি আছে তার থেকে যদি এটা পুরোটা লাল হয়ে যেত সেক্ষেত্রে আপনি অনেকটাই খালি করতে পারতেন। দেখে গেলো যে অনেক ওয়ার্ড এক্সেলের ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক প্রায় অর্ধেকের বেশি খালি হয়ে যায়। তো ভিউয়ার্স দেখেন এখানে প্রায় আপনার বেশি একটা জায়গা কিন্তু খালি হয়নি। দেখেন আমি একটু রিফ্রেশ করে দেখি কী অবস্থা। দেখেন 60.4, মানে এখানে আপনার বেশি কিন্তু স্পেস খালি হয়নি। খালি হয়নি কেন, কারণ হয়ে গেলে এই এই ড্রাইভের মধ্যে আমার হলো সবগুলি সফটওয়্যার, যার জন্য আমার ডিস্ক কিন্তু বেশি একটা খালি হচ্ছে না। এই যে দেখেন একটা ই ড্রাইভ আছে, তো এই ই ড্রাইভটার মধ্যে বেশি কিছু নেই। এই ই ড্রাইভটার মধ্যে পিকচার আছে কিছু, আর কিছু ইয়ে আছে আপনার ভিডিও ফাইল আছে। তো এইটাকে আমি কম্প্রেস করে আপনাদের দেখাবো যে সত্যি আপনার ডিস্ক স্পেস খালি হচ্ছে বা আপনার হার্ড ডিস্কের ক্যাপাসিটি বাড়তেছে। তো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য এখন দেখাচ্ছে কিন্তু 3 ঘন্টা, বাট প্রসেস কিন্তু চলছে মাত্র কত 25 কি 30 মিনিটের মতো প্রসেসটা চলেছে। তো দেখেন এখানে প্রায় অনেক অনেক জায়গায় স্পেসই খালি হয়ে গেছে মোটামুটি। দেখেন এইখানে দেখেন 60.5 GB পর্যন্ত খালি হয়েছে। তো প্রসেসটা কমপ্লিট হলে আর একটু জায়গা খালি হবে, বাট এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে জায়গা খালি হয় না, মাত্র 2 GB মতো জায়গা বেড়েছে। যখন আমি এইটার মধ্যে করব তো তখন হয়তো বা একটু বেশি জায়গা খালি হইতে পারে। দেখেন 183 GB আছে। তো আমি এইটার মধ্যে যাই প্রপার্টিসে, এখানে যে আমি এটাকেও কমপ্রেস করে দিই, দেখি আমি এটার মধ্যে এটা কী আসে। দেখি এখানে দেখেন ইউজার্স দেখাচ্ছে 16.1, আমি এখানে অ্যাপ্লাই দেই, দেন ওকে দেই, দেন আবার ওকে দেই। দেখি এই এইটা এইটার মধ্যে কতটুকু জায়গা খালি হয় ভিউয়ার্স। দেখি আমার এখন বর্তমানে 2টা প্রসেসই রানিং আছে। দেখেন এইটা দেখাচ্ছে এখন 23 মিনিট, আর এটা দেখাচ্ছে প্রায় এখন পর্যন্ত দেখায় নেই, এটা শুরু হবে জাস্ট। ভিউয়ার্স আমি আপনাদের দেখাচ্ছি যে আদৌ আপনার ডিস্ক স্পেস খালি হয় কি না, যে সেটা আমি প্রুভ করার জন্য আমি আর একটা ড্রাইভ দেখাচ্ছি।
তো এইখানে অনেক সময় দেখা যায় যে আমি আবারও বলে দিচ্ছি যে আপনার ওয়ার্ড ফাইল, ডকুমেন্ট ফাইল প্লাস আপনার পাওয়ার পয়েন্ট, এক্সেল ফাইল, ইমেজ, এইগুলো থাকলে আপনার স্পেস বেশি খালি হয়। আর যদি সফটওয়্যার বা ভিডিও ফাইল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু স্পেস কম খালি হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের ক্যাপাসিটি কিন্তু কম বাড়ে। তো এই জিনিসটাই আমি বুঝাইতে চাচ্ছি যে দেখেন আপনাদের এখানে যে এইটা যদি আমার ডকুমেন্ট দিয়ে ভরা থাকতো, সফটওয়্যার ছাড়া থাকতো, তাহলে অবশ্যই এখানে প্রায় যে 58 জিবি খালি ছিল, এখানে প্রায় এখন মনে করেন যে 60-70 থেকে 80 জিবির মতো জায়গা নিত। তারপর দেখেন এখানে কিন্তু আমার ডিস্ক স্পেস বেড়েছে, খালি স্পেস বেড়েছে। তো এইটার মধ্যেও খালি স্পেস বাড়বে, দেখেন আপনার এই এইটার মধ্যেও খালি স্পেস বাড়বে। এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন, দেখেন এই যে 183 জিবি আছে ফ্রি, এটা কিন্তু ফ্রি, ঠিক আছে? ভিউয়ার্স দেখেন এখানে আমার প্রথম যে প্রসেসটা আমি চালিয়েছি সেই প্রসেসটা প্রায় শেষের দিকে, 2 মিনিটের মতো টাইম নিয়েছে। দেখি এখানে কতটুকু স্পেস বেড়েছে, দেখেন এখানে 60.8। ভিউয়ার্স দেখেন আমার এই এইটার প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেন এটা মাত্র 2.5 জিবির মতো জায়গা বেড়েছে। তো আমি এখন যাব, এটাকে ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এটার মধ্যে ঢুকবো, ঢোকার পর দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের আমার প্রতিটা ফোল্ডার কিন্তু ব্লু কালার হয়ে গিয়েছে, তাই না? ব্লু কালার হওয়ার মূল কারণ হলো ভিউয়ার্স আমি যে কম্প্রেস করেছি, কম্প্রেস করার কারণেই আপনার এই ফোল্ডারগুলো ব্লু কালার হয়ে গিয়েছে। যখন আপনি এই কম্প্রেস থেকে টিকটা উঠিয়ে দিবেন তখন আবার এই ব্লু কালারগুলো কিন্তু আবার আগের মতো ব্ল্যাক কালারে রূপান্তরিত হবে। তো ভিউয়ার্স দেখেন আমি তো এখন এই ড্রাইভটাকে আমি আবার কম্প্রেস করতে দিয়েছি, দেখেন এখানে কম্প্রেস করতে দেওয়াতে দেখেন কি হচ্ছে, এখানে কিন্তু এখন পর্যন্ত আমার ডিস্ক স্পেস বাড়েনি, ফ্রি স্পেস বাড়েনি। কারণ কেন বাড়েনি, দেখেন এখানে এখানে যে 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 ফাইলটাকে কম্প্রেস করতে হবে সেটা কিন্তু ভিডিও ফাইল, ভিডিও ফাইল কম্প্রেস করলে তেমন একটা জায়গা কমে না। আপনার ওয়ার্ড, এক্সেল, ইমেজ ফাইল হইলে সেক্ষেত্রে আপনি কম্প্রেস করলে জায়গা কমে, প্লাস এই যে সি ড্রাইভে যদি করতাম সেক্ষেত্রে জায়গা কমে যেত, মানে এখানে আপনার ফ্রি স্পেস বেড়ে যেত। তো এই প্রসেসটা কমপ্লিট হোক, এইটাও কমপ্লিট হোক, দেখি এখানে কি হয়। তো এইভাবে করে এক একে চারটা যে ড্রাইভ আছে আমরা চারটা ড্রাইভে যদি করি দেখা গেছে মোটামুটি ভালো একটা স্পেস বের হয়ে যাবে, ফ্রি স্পেস বের হবে। দেখেন ভিউয়ার্স আমি যে প্রথম ড্রাইভটা যখন কমপ্রেস করেছিলাম তখন এইরকমেরই একটা মেসেজ দিয়েছিল, কারণ হলে এখানে দেখাচ্ছে যে আমি যে ইউজার দিয়ে যে এটা মাহবুব দিয়ে লগ ইন করছি, বাট এটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করিনি। তো এখানে বলতেছে কি কন্টিনিউ টু কমপ্লিট দিস অপশন, তো আমাকে বলতেছে যদি অপশনটা কন্টিনিউ ক্লিক করতে বলতেছে কন্টিনিউতে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। তো আমি তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার ই ড্রাইভটার মধ্যে বেশি জায়গা বাড়েনি, মাত্র 1 জিবি জায়গার মতো বেড়েছে। এখন কথা হলো এটা করার পরে তো আমার এখন দেখেন এই যে এখানে সবগুলো নীল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইটাকে আমি আবার আনকম্প্রেস করবো। আনকম্প্রেস করার সিস্টেম সেম, রাইট বাটন ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, শুধু যে এখান থেকে এই টিকটাকে উঠিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করবেন, দেন এখানে যেভাবে আছে এইভাবে রেখে দিবেন, রেখে ওকে দিবেন। দেখেন ওকে দেওয়ার পর আবার এই যে আনকম্প্রেস শুরু হয়ে গেছে। তো এই দেখেন এটা আনকম্প্রেস হচ্ছে, আনকম্প্রেসের প্রসেসিং হচ্ছে। দেখেন ভিউয়ার্স আনকম্প্রেস করার সাথে সাথে কিন্তু দেখেন এইখানে 30 মিনিট দেখেছে, আর এইখানে কিন্তু লেখাগুলো এই যে ব্লু কালার থেকে আমার ব্ল্যাক কালার, মানে আগের পূর্বের জায়গায় ফিরে আসছে। তো এটা প্রসেসটা কমপ্লিট হলে পুরো লেখাগুলোই আপনার চেঞ্জ হয়ে যাবে, এখানে আগের যে যেরকম কালার ছিল ওইভাবেই কালার হয়ে যাবে। তো এইভাবে করেই আপনি হার্ড ডিস্কের ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারেন। আবার এইখানে দেখেন আনকম্প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে এই 84 জিবি ফ্রি দেখাচ্ছে, এখানে তখন আবার আগের যে ফ্রিটা ছিল 83 জিবি, 183 জিবি, ওই 183 জিবি চলে আসবে। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।